উপনির্বাচনে জনগণের কম সমর্থন পেয়েছে বামফ্রন্ট, আর লজ্জা ভারতীয় জনতা পার্টির। এই লজ্জা কি করে ঢাকবে? উল্লেখ, বক্সনগরে মাত্র 3000 ভোট বামফ্রন্ট প্রার্থীর ঝুলিতে। এতেই গোসা করে শুক্রবার মেলার মাঠে বসে এই কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে দুটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে বামফ্রন্ট। বামফ্রন্টকে সমর্থন জানিয়ে কংগ্রেসও প্রার্থী দেয়নি। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ক্রমশই সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলতেন, বিধানসভা নির্বাচনে বিরোধীরা নাকি 60% ভোট পেয়েছে, আর বিজেপি 40% ভোট পেয়ে রাজ্যে শাসন ক্ষমতায়। সব বিরোধী দল একসঙ্গে হয়ে আর বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই হলে বিজেপিকে হারানো সম্ভব। মাঝে মাঝে মথার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শোনা যেত ওনার গলায়। কিন্তু বাস্তবে দেখা গেল, যখন উপনির্বাচনে কোনো বিরোধী দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামেনি, একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মাঠে বামফ্রন্ট, তখন দেখা গেল অন্য চিত্র। নিজেদের জেতা আসনটুকু ধরে রাখতে পারেনি। শুক্রবার উপনির্বাচনের ফল ঘোষণার পর আর বলেননি কে কত শতাংশ ভোট পেয়েছে। এখন উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এখন উনি বলছেন বামফ্রন্টের প্রার্থী মাত্র 3000 ভোট পেয়েছে, এতে নাকি ভারতীয় জনতা পার্টির লজ্জা। জনগণের রায় বিজেপিতে যাওয়াই নাকি ভারতীয় জনতা পার্টির লজ্জা। মানুষ তাদের আর যে পছন্দ করছে না, ওনারা মনে হয় এখনও এটা উপলব্ধি করতেই পারছে না। কি করেই বা করবে, জনগণের সুখে দুঃখে তো আর তারা থাকে না। শুধু নির্বাচন এলে মনে পড়ে জনগণের কথা, আর জনগণ যখন তাদের এই চাল বুঝতে পরে উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টিকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছে, মানতেই চাইছে না তারা। তাই দিশেহারা হয়ে এখন এইরকম মন্তব্য করছে বলে মনে করছে একাংশ রাজনৈতিক মহল। বক্সনগর বিধানসভা কেন্দ্রে মাত্র 6 মাস আগে আমাদের তৎকালীন প্রার্থী প্রয়াত শামসুল হক প্রায় 5000 ভোটে জিতেছিলেন। এই নির্বাচনে 6 মাস বাদে নির্বাচন হল, সেখানে সিপিআইএম এর প্রার্থী মাত্র 3000 ভোট পেয়েছে, তো ভারতীয় জনতা পার্টি এই লজ্জা রাখবে কি করে? ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।